দখল উলগ্রাম ইউটিউব চ্যানেল বন্ধুসকল, আপোনালোকে ইতিমধ্যে থাম্বনেইল চাই ইতিমধ্যে গম পাইছে যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সাধারণতে আপনি ইতিমধ্যে জানাইছে যে আপনাকে গেট ফোর চাকরিতকৈ আপনাকে ওলা উবের চলাবলৈ কৈছে, তাতে পয়সা বেশি এনেকৈ সাধারণতে ইতিমধ্যে এনবি নিউজৰ সাধারণতে পোস্ট কাষ্টত ইতিমধ্যে কৈছে। কিন্তু এইটো কথা হৈছে যে গেট ফোর চাকরি স্যালারি কিমান হব, এই 32,000 চাকরি 33,000 চাকরি যেটো ওলাব তাতে গেট ফোর বহুত ভেকেন্সি থাকিব, সকলো বিভাগতে গেট ফোর ভেকেন্সি থাকিব। ইয়ার স্যালারি কিমান হয় আর আপনার সাধারণত গেট থ্রি স্যালারি কিমান হয় মুখ্যমন্ত্রী ডাঙরে কেউ কৈছে, তেনেকৈ নিবন হার অসমত ইমান বুদ্ধি পাইছে তার মাজতে এই কথাখিনি কৈছে বন্ধুসকল, কেউ কৈছে নহক কৈছে আর স্যালারি কিমান হয় আর আপনার ওলা উপর কেউ চলাবলৈ কৈছে। মই এটা সাধারণতে সরকম ভিডিও ইউটিউব ভিডিওর জড়িয়ে জানাই দিম বন্ধুসকল, ভিডিওটি স্কিপ নকৈ যাব। মুখ্যমন্ত্রী ডাঙরে কি কৈছে এই বিষয়ে মই জানাই দিম অকল, আর প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব। আর মোর চকুর বেমার অল্পমান ভাল হয়েছে কিন্তু গোটেখিনি ভাল হওয়া নাই, সেইভাবে এনেকা হয়েছে। আপনার সাধারণত অতি সালে ভাল হব, আপনার প্রতিটি আপডেট মানে আপনার দিব পাৰিম আর মই কমিউনিটিত পোস্ট করব পাৰিম। প্রশ্ন উত্তর পুরনি প্রশ্ন কাকত যে পরীক্ষা আগত আহি আছে, কিমান চনত কোন পরীক্ষার প্রশ্ন কাকত আহি আছে, সেইব মই পোস্ট করে যাম। আজিরপর সকল আরম্ভ হয়ে যাব, আপনার সাধারণত পোস্ট করে যাম, কোনো টেনশন নকরিব। আর মুখ্যমন্ত্রী ডাঙরে যেটু কৈছে যে গেট ফোর চাকরিতকৈ ওলা উপরের সাধারণত পয়সাটো বেশি হব, কিন্তু সঁচাকৈ বন্ধুসকল অসম চৰকাৰ যিটো ডাইৰেক্ট ৰিক্ৰুইটমেণ্ট যি চাকৰি, এই ডাইৰেক্ট ৰিক্ৰুইটমেণ্ট চেলাৰীসমূহ আপোনালোকে গম পাইছে যে আপোনালোকৰ সাধাৰণতে ইতিমধ্যে যি নতুনকৈ চাকৰি দিয়া হ'ল সেইটো চেলাৰী হৈছে মাত্ৰ সাধাৰণতে কোনোবা গেট ফ'ৰ চাকৰিৰ চেলাৰী হৈছে 8,300, কোনোবা গেট ফ'ৰ চেলাৰী 10,000 প্লাছ, কোনোবা 12,000 প্লাছ, 14,000 ওপৰত কোনো ধৰণৰ সাধাৰণতে গেট ফ'ৰ চাকৰিৰ চেলাৰী নাই ইতিমধ্যে গম পাইছোঁ। আৰু সেইবাবে কৈছে সাধাৰণতে গেট ফ'ৰ চাকৰিতকৈ বহুত ল'ৰা ছোৱালী সাধাৰণতে ওলাই নাহে, সেইবোৰ কাম কৰিবলৈ ওলাই নাহে, বহুতে সাধাৰণতে বৰিত দৰে বিদায় বা রাজনীতি নেতাসকল বরিদরে এনেকি মুখ্যমন্ত্রী ডাঙরে কৈছে কোনো সাধারণত লাজ পাব না, কর্ম এটা করে থাকতে হব লাগে, টাকা পয়সা যত বেশি আছে তাতে সাধারণত ই করব লাগে, মুখ্যমন্ত্রী এনেকি ধরনের কৈছে। কিন্তু চাকরি সকলে বিচারে বা সরকারি চাকরি এটা সকল লাগে, ময়ও বিচারি আছে, আপনাদেরও বিচারি আছে। আর এনেকি সাধারণত কথাখিনি কৈছে, সকল সাধারণত ডি মোটিভেশন নহব, আপনার প্রতিটি আপডেট মই সাধারণত জানাই দিম আর অসম সরকার প্রতিটি আপডেট দিম। আর 32,000 33,000 চাকরি অতি সালে এডভার্টাইজ মুক্তি হব, আপনার প্রতিটি আপডেট প্রতিটি নোটিশ প্রতিটি ই আপনার জানাই দিম। আর ইউটিউব ভিডিওর জড়িয়ে আপনার জানাই দিম যে আপনার কি কি ডকুমেন্টস নথিপত্র লাগবে এই 33,000 চাকরিতে অ্যাপ্লাই অনলাইন করবল। অকল আপনাকে ভিডিওটি অনেক শেয়ার করে দিব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর আপনার প্রতিটি আপডেট দায়িত্ব সহকারে দিবলে চেষ্টা করি, কোনো যাতে বেয়া পাব না, মই প্রতিটি আপডেট আপনার দায়িত্ব সহকারে দিম, সকলে সাপোর্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে।